আজকে পেলাম দু হাত ভরে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আসলে সবাই ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। ব্লগটা শুরু করার একটা কারণ আছে, আজকে সারাদিনে কোনো কাজ করবো না, তোমাদের কাছে শেয়ার করবো না। তো আজকে এক জায়গায় যাবো, তো আজকে হেয়ার স্ট্রেটনিং করবো। অনেকদিন আর সবচেয়ে স্ট্রেটনিং করবো না, স্মুথনিং করবো। একটা স্বপ্ন বলতে পারো, খুব ইচ্ছে ছিল সবাইকে দেখি করতে। বাট আমার হেয়ার এমনি স্ট্রেট তোমরা হয়তো দেখেছো, বাট তবুও একটু স্মুথনিং করার খুব খুব ইচ্ছে ছিল। অনেক বছর ধরে করিনি, কারণ অনেকে বলতো যে হেয়ার ফল হয়। তো যাই হোক, অনেকের কাছে শুনেছি, তো যখন শুনতাম হেয়ার ফল হয় তখন ইচ্ছেটা চলে যেত যেই আবার দেখতাম অনেক কাউকে, সবাইকেই। এখন তো প্রায় সবারই হেয়ার স্টাইল। তো আমার খুব 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 ইচ্ছে থাকতো, তো আমার খুব খুব ইচ্ছে ছিল, আজকে একটা স্বপ্ন পূরণ বলতে গেলে হচ্ছে। তো তোমাদের কাছে আমি সেটা শেয়ার করবো, ফুল ভিডিওটা তোমরা স্কিপ না করে ফুল ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখো। আজকে আমার খুব খুব খুশির দিন, মানে স্বপ্ন পূরণের দিন বলতে গেলে। তো দেখো, ঢুকে পড়লাম, গিয়ে বসে পড়েছি। তো ফার্স্টে বললো যে ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করে নিলে তো তোমার স্মুথিং করলে আর কি ভালো হয়, তো হেয়ার ফলটা কম হয়। তো যাই হোক, যেটা বললো ভালো হবে, তো আমি সেটাই করালাম। তো করানোর জন্য যে বসে রয়েছি, তো রেডি করেছে আমাকে একটু। তো ততক্ষণে ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নিই। আমি তো আজকে ভীষণ খুশি, ভীষণ খুশি। মানে প্রায় কয়েক বছর ধরে আমার ইচ্ছে ছিল যে আমি স্মুথিং করাবো, কিন্তু অনেকের কাছে, অনেক বান্ধবী, অনেক মেয়েদের কাছে শুনতাম যে হেয়ার ফল হয়, বাট করা তো মানে তখন আর ইচ্ছেটা চলে যেত। কিন্তু অনেক অনেক ইচ্ছে ছিল আমি করাবো, তো আজ সেই দিনটা মানে করিয়েই ফেললাম। খুব 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 খুশি আমি। তো ফার্স্টে এখন আমার ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট হচ্ছে, আমি ফার্স্ট তোমাদের বলে দিলাম। তো এর পরপর স্টেপ বাই স্টেপ সব তোমাদের আমি তোমাদের কাছে আমি শেয়ার করছি। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো। তো তোমরা দেখো, মানে মুখে হাসি দেখে বুঝতে পেরেছো নিশ্চয় আমি কতটা খুশি, কতটা খুশি। তো প্রায় চার ঘন্টা তো লেগেছি, সাড়ে চার ঘন্টা এরকম, মানে বসে থেকে থেকে আমার ঘাড়, মানে মাথা, পা সব ব্যথা হয়ে গেছে। আর অন্য কোনো কাজ হলে খুব খুব বিরক্ত হয়ে যেতাম, কারণ হচ্ছে এক জায়গায় এরকম বসে থাকা আমার ঠিক আসে না, আমি এক জায়গায় এরকম বসেও থাকি না। আর এরকম চুপচাপ একদম মাথা না নাড়িয়ে, ঘাড় না নাড়িয়ে চুপ করে থাকা তো আমার একদম সম্ভব না। বারবার করে এবারে তিনবার এরকম ওয়াশ করলো, আর বারবার করে উপরে উঠে আসো, উপরে উঠে আসো, এত সমস্যা হচ্ছে, তবু কী করবো। যাই হোক, তো সব করার পর যখন স্মুথনিংটা করানো হলো, আমি তো ভীষণ খুশি, ভীষণ খুশি। মানে কত যে ফটো তুলেছি, কত যে ভিডিও করেছি, আমার মুখে শুধুই হাসি। ভাইরা ওরাও বুঝতে পেরেছে আমি খুব খুশি। বেশি লং হয়ে গেছে, কি সুন্দর লাগছে, মনে তো একটা ছিল কাট না, কিন্তু নানা গুলো বেশ ভালো লাগবে না।
আর বাড়ি ফেরার সময় কোনো দোকান খুলেছিল না, শুধুমাত্র মিষ্টির দোকান খুলেছিল। তাই একটু হয়তো মিষ্টি আর দই নিয়ে এসেছি, আর এই কেক রাস্তা নিয়ে এসেছি। অ্যাভেলো ফার্মেসি খোলা ছিল, তো যারা দেখো বাড়িতে চলে এসেছি, এসে ভিডিও করলাম একটুখানি। তো এবার খাবো, খেয়ে দিয়ে শোবো। শোয়াটাও তো খুব টাফ, এখন অনেক রেস্ট্রিকশনে চলতে হবে। তো যাই হোক, আজকের মতো টাটা।